বুয়ে আমার কথা শোনা আজকেও খেয়েছি বুড়ো আঙুলে। সাটারডে এখন বাজে হচ্ছে 8:30। তো ঘুম থেকে উঠে আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ এত সর্দি হয়েছে না, সর্দি ঠেলে আর ভালো লাগছে না। তো অনেক দেরি করে ঘুম থেকে উঠলাম, এসে ফ্রেশ হলাম, তারপর দেবের বানানো হানি ওয়াটারটা নিয়ে এদের কাছে বসে পড়েছি। তো যদি মানে দেরি করে রান্না শুরু করতে হয় বা একটু টাইম পাই, তো আমার সব থেকে প্রিয় সময় হচ্ছে এদের পাশে বসে কাটাবো। খুব ভালো লাগে এদের পাশে বসে বসে টাইম কাটাবে। প্রচণ্ড সর্দি হয়েছে দেখতেই পাচ্ছ, তো শরীরটাও একটু একটু খারাপ আছে, তাই জন্য দেরি করে উঠেছি তো ঘুম থেকে। তো যাই হোক, এখন থেকে যেন ব্লগটা শুরু করছি। আর ব্লগটা শুরু করার প্রথমেই তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখতে আসার জন্য, বড়োদেরকে প্রণাম, আর অনেক 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 ভালোবাসা সবাইকে জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে যেহেতু স্যাটারডে, অনেক দেরি করে ঘুম থেকে উঠে হচ্ছে, আর এখন উঠে গিয়ে রান্না বান্না শুরু করবো। আর মামা নীলের তো ছুটি, মাম্মাম উঠে পড়েছে, মাম্মাম বই পড়ছে, আর নীল উঠে সোজা এখন টিভি দেখতে বসেছে, বলছে নাকি সকালবেলা উঠে একটা ভালো কার্টুন হয় ওটা দেখবে, তারপরে সে বই পড়বে। তো চলো এখন গিয়ে রান্না বান্না শুরু করে দিই। আজকে আমি সারাদিন যা যা কিছু করছি শেয়ার করছি তোমাদের সাথে, তোমরা থাকো সারাদিন আমার সাথে, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এক্ষুনি যাবো গিয়ে রান্না বান্না শুরু করব, আর তার আগে মনে করে একটু কাশি ওষুধটা খেয়ে নিচ্ছি আর কি। হানি ওয়াটারটা খেলাম, গরম গরম হানি ওয়াটারটা খেয়ে বেশি আরাম লাগছে একটা, আর এখন মনে পড়লো একটু ওষুধটা খেয়ে নিই। আমার তো ওষুধ খেতে ভালোই লাগে না, তার মধ্যে মনেও থাকে না, এমন অবস্থা আমার। তো যাই হোক, এত সত্যি লেগেছে, বাধ্য হয়ে এখন মনে করে ওষুধটা খেতে হয়। কাশি ওষুধটা না বেশ ভালো, খেলেই বোঝা যায় যে গলার মধ্যে অনেকক্ষণ ধরে কাশলে না একটা দেখবে বেশি জোরে জোরে কাশলে গলার মধ্যে একটা চিড় ধরে যায়। তো আমি দেখেছি এই ওষুধটা যখনই খেলাম, খেয়ে না কিছুক্ষণ আমি কী করেছিলাম, মুখের মধ্যে ওষুধটা না গিলে রেখে দিয়েছিলাম, আর দেখলাম গলার মধ্যে একটা যেমন একটা একটা জ্বালা জ্বালা বা একটা কিছু মানে অসুবিধা একটা ভাব একটা আসছিল অস্বস্তি, সেটা সেকেন্ডের মধ্যে যেন ভালো হয়ে গেল জানো, তাই জন্য বেশ আমার ভালো লেগে গেছে ওষুধটা। তো যাই হোক, এবার চলে এসেছি কিচেনে, এসেই জানলাগুলো খুলে দিচ্ছি, আর তারপরে যে কাপটা করে আমি একটু হানি ওয়াটারটা খেলাম, এই যে দেবের কাপ পড়ে রয়েছে, দেবের কিশমিশ ভেজানো জলের গ্লাসটা পড়ে রয়েছে, তো সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। তো কিচেনে এসে আগে প্রথমে এগুলো করি, প্রথমে এগুলো করি আর কি, এই কাপগুলো এখানে থাকলে আবার পিঁপড়ে ধরে যায়, এত মিষ্টি না হানি তো আবার পিঁপড়ে ধরে যায়, তো একটু পরেই তো চা খাবো, তাই জন্য একবারে ধুয়ে আর এই গ্লাস, কাঁচের গ্লাস, কাঁচের গ্লাসের জায়গায় আমি ঢুকিয়ে সেট করে দিলাম, ব্যাস। এবার এখানে পড়ে আছে হচ্ছে নীলের বোতলটা, রাত্রিবেলায় ধুয়ে রেখেছিলাম স্কুল থেকে আসার পরে, তো বোতলটা বোতলের জায়গায় রেখে আসছি, মানে ফিল্টারের কাছে রেখে আসলাম, স্কুল যাবে মানডে, সুবিধা হবে আর কি, ওখান থেকে বোতলটা নিয়ে সঙ্গে সঙ্গে জলটা ভরে দেবো। তো যাই হোক, ওই সমস্ত টুকটাক কাজ করে চলে এসেছি হচ্ছে ফ্রিজে। এবার ফ্রিজ থেকে বার করব সবজি, আজকেও তো দেব মর্নিং ওয়াকে চলে গেছে, কী জানি মাছ নিয়ে আসবে কি আর অন্য কিছু, আমি একদম এইসব কোনো আইডিয়াই করতে পারি না, কারণ ওর কোনো ঠিক নেই। মর্নিং ওয়াক থেকে আসার পর থেকে বাজার পরে, আর বাজারে যেটা দেখবি সেটা কিনে নিয়ে চলে আসবে, আগের থেকে কিছু বলা কর থাকে না, এই এক সমস্যা হয়েছে। তো যাই হোক, আপাতত সবজি বার করছি রান্না করব বলে, আর এখান থেকে ডিম আজকে আমি করব অবশ্যই, ডিমটা একদম করবই করব। তো সেই আনার থেকে ডিমটা খাওয়া হয়নি, দেখো দড়ি দিয়ে সেই বাঁধা তো বাঁধাই পড়ে আছে, আর যে দড়ি দিয়ে বেঁধে না দড়িগুলো খুবই ভালো, বেশ মজবুত, আমি না দড়িগুলো এখান থেকে খুলে নিই আর এক জায়গায় কালেক্ট করে রেখে দিই, অনেক সময় দরকার হয় টুকিটাকি কিছু বাঁধার জন্য, অনেক সময় দরকার হয় এই বেশ দড়িগুলো, আর এগুলো খুব প্লাস্টিকের দড়ি, বেশ মজবুত। তো যাই হোক, অনেক বক বক করছি, ডিমগুলো বার করা হয়ে গেছে, এবার চলো ডিম দিয়ে সোজা চলে যাই কিচেনে, আর কিচেনে গিয়ে আপাতত রান্নাবান্না শুরু করে দিই। তো আমি প্রথমেই দেখতে পাচ্ছি প্রেশার কুকার, প্রেশার কুকারে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি,
আর এখানে চা করছি আর দিয়ে মর্নিং ওয়াক থেকে চলে এসেছে। দেখো ব্যাগ ভর্তি কি এনেছে জানিও না, চলো দেখা যাক। তো এখানে কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা প্যাকেট, এর মধ্যে আছে কাচকি মাছ, চুনো মাছ, কাচকি মাছ এনেছে। এটা হচ্ছে চিংড়ি মাছ এনেছে, বেশ বড়ো বড়ো চিংড়িগুলো। আর এটা হচ্ছে লোটে মাছ, অনেকটা বেশ অনেকটা লোটে মাছ এনেছে। তো যাই হোক, এই কাচকি মাছ এনেছে যখন চুনো মাছ, এটা তো আজকে দেবকে বানিয়ে দিতেই হবে। তো এই যে বানিয়ে ফেলি, যে টক ডাল, ডালটা সেদ্ধ দিয়েছিলাম, তো আজকে টক ডাল বানিয়েছি। এই যে ডিমের কালিয়া বানিয়ে নিয়েছি, ইয়ামি ইয়ামি, আর সুন্দর গন্ধ বেরোচ্ছে। ডিমের কালিয়া হয়ে গেছে, এখানে চুনো মাছটা ভাজছি একটা ছোটো কড়াইতে আলাদা। তাড়াতাড়ি করার জন্য অনেক রকম করতে হয় আর কি, দুটো তিনটে কড়াই ইউজ করতে হয়। ফাইনালি আমার চুনো মাছ রান্না হয়ে গেছে, মানে কাচকি মাছ রান্না হয়ে গেছে। আর এখানে দেখো ছোটো কড়াইটার মধ্যে একটা তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছি। তো এটা কী করবো বলো তো, এত তাড়াহুড়ো করে ডাল করেছি না, যে ডালের মধ্যে ফোড়ন দেবো সেটাই দিতে ভুলে গেছে, আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। তাই জন্য ভাবছি ডালটা এরকম কিছু দেখা যাচ্ছে না কেন। তো যাই হোক, আবার এই তড়কার মতন করে একটু ফোড়ন দিয়ে দিলাম, উপর দিয়ে ঢেলে দিলাম। চলো এটা বেশি আরও বেশি টেস্টি হবে নিশ্চয়ই। তো রান্নাবান্না কমপ্লিট, এবার চিংড়ি মাছ ছাড়াতে হবে। তো অবশেষে এই যে চিংড়ি মাছ ছাড়ানো হলো, কি সুন্দর সাজিয়ে রেখেছি দেখো। সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিংড়ি মাছ ছাড়াচ্ছি, বাপরে বাপ, এমনিতেই সর্দি আর হাত পুরো সাদা হয়ে গেছে চিংড়ি মাছ ছাড়াতে যাবে। আর চিংড়ি মাছ ছাড়ালে ওই যে ওর দাঁড়গুলো থাকে না, আমি খোঁজা খাবই, আমার বাধা থাকা, আজকেও খেয়েছি বুড়াঙ্গুলো। চিংড়ি মাছগুলো এখানে দেখো দেখো কি সুন্দর দিয়েছে, ছাড়িয়ে রেখে দিয়েছি, দেখতে কি ভালো লাগছে না। আর এখানে তিনটে লেয়ার আছে, 1, 2 and 3, তিনটে লেয়ারে সাজিয়ে রেখে দিয়েছি চিংড়ি মাছগুলো। তো চলো আবার এটা রেখে দিই ফ্রিজে। নীলসোনার ম্যাথ স্যার এসছে, তো মাম্মামের যেহেতু এক্সাম হচ্ছে, মাম্মাম করছে না, কিন্তু নীল স্যার এক্সাম এখন ম্যাথ করছে। আর এই যে চলো এটা এখন ডিপ ফ্রিজে রাখি। খাবার দাবার সব টেবিলে সাজানো হয়ে গেছে, এটা ধীরে সুস্থে আস্তে আস্তে কাজগুলো করব। ধীরে সুস্থে আস্তে আস্তে কাজগুলো করে নিই, এখন বাজে হচ্ছে 11:30 বেজে গেছে। তো চলো দরজাগুলো মোছামুছি হয়ে গেছে, আর মাঝে মাঝে আমি মুছি বলে দেখো, অনেক বছর হয়ে গেল বাড়ির, কিন্তু জানলা দরজাগুলো এখনও এত শাইনি করে না, দেখতে না নিজেরই ভালো লাগে, আর অন্য কারোর ভালো লাগে সেটা তো দূরে থাক পরের কথা, নিজেরই যেই জিনিসটা ভালো লাগে সেটা না মন থেকে করতেও ইচ্ছা করে। আর এই জানলাটাও বেশ কয়েকদিন পরে মুছছি, যে ইউ ইউ শেপগুলোর মধ্যে না ধুলো জমে গেছে দেখতেই পারছো। তো যাই হোক, শরীরটা খারাপ তা সত্ত্বেও এই সমস্ত করতেই হচ্ছে, কারণ আজকে স্যাটারডের পরে স্কুল চালু হলে আর বাচ্চাদের স্কুল নিয়েই এত ব্যস্ত থাকি, সময় হয় না। তো এগুলো হচ্ছে এক্সট্রা কাজগুলো হচ্ছে স্যাটারডের জন্য আমি রেখে দিই। তো ঘরবাড়ি সব পরিষ্কার কমপ্লিট, আর যে কটা মানে হাতের কাছে পাওয়া যায়, যে কটা জানলা দরজা ছিল সেগুলো মুছে নিয়েছি, আর এখন কোনোটাই বাকি নেই। আর এদিকের একটা বাইরে যাওয়ার জন্য যে দরজাটা আছে বাগানে যাওয়ার জন্য, এটা আমি কালকে না পরশু দিনকেই মুছে নিয়েছিলাম, কিন্তু এটা দেখছিলাম খুবই ধুলো, যেহেতু এটা বাইরের সাইডে না তো একটু বেশি ধুলো হয় এটা। তো এটা আমি কাল না পরশু দিনকে মুছেছিলাম, তো দেখো একটা পরিষ্কারই আছে, এটা আর আজকে মুছবো না। তো চলো এবার গিয়ে স্নান করবো, আর স্যাটারডে বাচ্চাদের এক গাদা জামা কাপড় কাছাকাছি আছে, মানে স্কুল ড্রেস অনেক কাছাকাছি আছে, আর মেঘলা মেঘলা ওয়েদারটাও পুরো মেঘলা, বৃষ্টিও পড়ছে না, মানে সরি সরি মানে রোদও উঠছে না, কী করে শোকাবে। আর যাই হোক, আজকে কেচে দিলে না দুদিন ধরে শুকিয়ে যাবে, অসুবিধা হবে। স্নান করতে যাওয়ার আগে একটা কাজ আছে, বাগানে গিয়ে নীলকণ্ঠ ফুল তুলে নিয়ে আসবো, কারণ আমাদের বাগানে না একটা নীলকণ্ঠ ছিল, আস্তে আস্তে শিকড় পাকড় অনেক নীলকণ্ঠ ফুল গাছ হয়েছে, আর নীলে নীল হয়ে রয়েছে, দেখতে খুব ভালো লাগে। যতই কেনা ফুল থাকুক না কেন, নিজের গাছের নিজের বাড়ির ফুল দিয়ে না পুজো করলে ভালো লাগে। তো যেহেতু একটু জঙ্গল হয়েছে বর্ষাকালে, জঙ্গল জঙ্গল হয়ে গেছে, বড়ো বড়ো গাছ, আর কেমন একটা রাগে স্নান করে যেতে, তাই জন্য এখন যাবো স্নান করতে, যাওয়ার আগে ফুলটা তুলে নিয়ে আসবো,
তারপরে স্নান টান করে পুজো করে নেব। তো এখন যাচ্ছি আমি বাগানে, আর ক্যামেরাটা তাহলে অফ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরে। তো এখন বাজে 3:30, আর আজকে স্যাটারডে, মিল গেল হচ্ছে গিটার ক্লাসে। আর দেব হাফ ডে করে এসে প্রতিদিনের মতন অফিস থেকে এসেই ব্যাগটা রেখেই নীলপুরে রেডি বাইরের থেকে নিয়ে চলে গেল, এখন তো ঢুকতেও পারেনি। এরকমই প্রত্যেক দিন হয়, মানে প্রত্যেক স্যাটারডে। তো এখন আকাশটা বেশ পরিষ্কার, দেখো কী সুন্দর আকাশটা লাগছে, দেখেছ কী সুন্দর আকাশটা এখন লাগছে। কিন্তু একটু আগে এক জোরসে এক পশলা বৃষ্টি হয়ে গেল, আমরা খেতে বসেছিলাম জাস্ট, আর একটু হাঁটতেই খেতে খেতে হাত ধুয়ে আবার ছাদে গেছি, ছাদে গিয়ে জামাকাপড়গুলো তুলে এসে আবার খেতে বসেছি। এমন অবস্থা হয়েছে বৃষ্টিতে, এরকমই অবস্থা, খেতে বসতেও ভয় লাগে কখন যে বৃষ্টি নামবে। আর পুরো সাদা সাদা জামাকাপড়গুলো হচ্ছে পুরো উজালা দেওয়া, সাদা সাদা জামাকাপড়গুলো ছাদে রয়েছে, সেগুলো যদি বৃষ্টির ফোঁটা পড়তো পুরো ড্রপ ড্রপ একদম দাগ হয়ে যেত, বিচ্ছি লাগতো। তো যাই হোক, নীল তো চলে গেল, চলো এবার গিয়ে একটু শুয়ে পড়ি, রেস্ট করি, আর কিছু করবো এখন, আর কিছু করার নেই আপাতত। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 8:00, আর এখানে খাওয়া হচ্ছে সিঙ্গারা। তো দেব গেছিলো আমার গাড়িটা নিয়ে গ্যারেজে, তো গ্যারেজে গাড়িটা দিয়ে আসলো, দুদিন টাইম লাগবে, গাড়ি রেখে চলে এসেছে, আর আসার পথে নিয়ে এসেছে। গরম গরম, একদম গরম গরম, হাতে ধরা যাচ্ছে না, এত গরম সিঙ্গারা। তো দেব সব কিছু গরম গরম খেতে ভালোবাসে, তো আনার সাথে সাথে দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে সিঙ্গারা। আর আমি এখানে চা বানাতে চলে এসেছি, আর চাটা বানিয়েই আমি সিঙ্গারাটা তারপর খাবো আর কি, তাই জন্য চাটা আগে বসিয়ে দিচ্ছি, চাটা তো ফুটতে সময় লাগবে, আর এখন আমার ভিডিওটা আপলোড করা হয়নি জানো তো, চাটা বানিয়েই দেবকে দিয়ে দেবো, তারপর আবার আমার ভিডিওটাকে মানে এডিটিং করতে বসতে হবে। মাথার মধ্যে এখন সেটাই ঘুরপাক করছে, কখন যে আমার ভিডিও আপলোড হবে, উফ কী যে চিন্তা হচ্ছে, কখন চা হবে আর কখন করব, এটাই ভাবছি এখন। বাজে কটা জানো, এখন বাজে হচ্ছে 9:50 বাজে, 9:50 বাজে। এই যে ফ্রিজ থেকে বার করে নিয়েছি তরকারিগুলো, এটা হচ্ছে চুনো মাছের অনেকটাই, অনেকটা চুনো মাছের চচ্চড়ি আছে, আর এটা হচ্ছে নীলের ভাত, আর ওখানে হচ্ছে এই যে ওঠাই গেল, এই যে নীলের জন্য ডালটা গরম হচ্ছে, নীলের জন্য আলু ভাজা করেছি একটু, নীলকে এখন খাইয়ে দেবো। নীল বই পড়ছিল, নীলের বই পড়া শেষ হয়েছে, উপরে ঘরে গেছে বাবার সঙ্গে গল্প করতে, একটু নিচে ডাকবো, নিচে নেমে খাইয়ে দেবো। আজকে আমার ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেল, তুই আমার না কি আর বলবো, বাচ্চাদের সঙ্গে সারাদিন এটা ওটা করতে করতে পড়াশোনা চাপাচাপি, এত মানে সব সামলাতে সামলাতে কোনো দিন একটা নির্দিষ্ট টাইমে আমি ভিডিও আপলোড করতে পারছি না, বেশ কয়েকদিন করি চেষ্টা করে, তারপর আবার ডিপে যায়, এই করে করে কোনো দিন আমার এক টাইমে ভিডিও আপলোড হয় না। আর ইউটিউবে শুনেছি যে একটা নির্দিষ্ট টাইমে ভিডিওটা আপলোড করলে ভালো ভিউয়ার্স পাওয়া যায়, কী হবে আমার পক্ষে আর সম্ভবই হচ্ছে না নির্দিষ্ট একটা টাইমে একটা ভিডিও আপলোড করা। তোমরা আমার একটু সাথে থেকো, সাপোর্ট করো, চলো এখন রুটিটা বানিয়ে নিই। আর তো এই যে দেখালাম চুনো মাছের চচ্চড়ি দিয়েই এখন রুটিটা খেয়ে নেবো, গলাটা এখনও কেমন সর্দির ঠেলায় গলাটা এখনও ভারী ভারী হয়ে রয়েছে, বুঝতেই পারছ। তো চলো রুটিটা বানিয়ে তার আগে এই যে তিন সোনা চলে এসেছে, বসে পড়েছে ভাত খাওয়ার জন্য, জানি না কেন মাঝে মাঝে হচ্ছে ভিডিওটা করতে গেলেই মানে আসতে চায় না, মুড অফ থাকে হয়তো, যাই হোক এখন ভিডিওটা অফ করে দিচ্ছি আর নীল সোনাকে খাইয়ে দিচ্ছি। নীল সোনা বাবার কাছ থেকে মোবাইল নিয়ে এসছে, এখন গেম খেলছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা বাবা, গুড নাইট।